নীল স্বচ্ছ পানির উপর দাঁড়িয়ে আছে এক দৃষ্টিনন্দন প্রাচীন প্রাসাদ। প্রাসাদের মাঝে একে বেঁকে বয়ে চলেছে নদী। স্বচ্ছ পানির দিকে তাকালে নান্দনিক শহরের প্রতিবিম্ব ভেসে ওঠে। এ যেন শিল্পীর নিদারুণ কারুকার্যে আঁকা শহরের প্রতিবিম্ব। বলছি শেক্সপিয়ারের নাটক মার্চেন্ট অফ ভেনিসের সেই বিখ্যাত শহর, অথবা অ্যাঞ্জেলিনা ও জনি ডেপের বিখ্যাত দ্য ট্যুরিস্ট সিনেমার সেই শহরের কথা। শহরটির নাম ভেনিস নগরী। হলিউড বলিউড সিনেমার হাজারো ছবির গানের শুটিংয়ে যে শহরের সৌন্দর্য রূপ প্রতিনিয়ত ফুটে উঠেছে, তা ভূমধ্যসাগরের বুকের সেই শান্তিপূর্ণ রোমান্টিক শহর ইতালির ভেনিস নগরীতে অবস্থিত। ভেনিসের সেসব দৃষ্টিনন্দন সৌন্দর্য সম্পর্ক জানতেই আমাদের এই আয়োজন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ জানাবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভূমধ্যসাগরের বুকে গড়ে ওঠা এই সুন্দরতম ভাসমান শহরের আয়তন 414.57 বর্গ কিলোমিটার। বিস্ময়ের অলিগলি জনপদ ভেনিসকে নিয়ে গেছে সৌন্দর্যের এক অনন্য মাত্রায়। 118টি দ্বীপের এই শহরে রয়েছে 177টি খাল। প্রতিটি দ্বীপ একে অপরের সাথে সেতু দিয়ে সংযুক্ত। প্রতিটি দ্বীপের সংযুক্তির জন্য রয়েছে 409টি সেতু। এমন অনেক দ্বীপ রয়েছে যেখানে পায়ে হেঁটে যাওয়ার কোনো পথ নেই। পানির মধ্যে গেঁথে থাকা সব বাড়িঘর এমন রূপে সজ্জিত যে এই শহরকে ভাসমান শহরও বলা হয়। কথিত আছে প্রায় 1500 বছর আগে আত্রিয়া নামক এক দস্যু বাসকত্র অ্যাট্রিয়াটিক সাগরের উপকূলে। তার দস্যু বৃত্তি থেকে রক্ষা পাওয়ার জন্য উপকূলবর্তী জনগণ এই অসংখ্য দ্বীপে ঘেরা জলভূমিতে এসে বাড়িঘর তৈরি করে, যাতে আত্মীরা ঘোড়ায় চড়ে এই এলাকায় প্রবেশ করে দস্যু বৃত্তি না করতে পারে। সেই দ্বীপপূর্ণ জলভূমি থেকেই ভেনিসের যাত্রা শুরু। ভেনিসে বছরে 365 দিনই পর্যটকের ভিড় লোকারণ্য থাকে। প্রতিদিন ভেনিসে অবস্থানরত লাখো মানুষের মধ্যে শতকরা 75 ভাগই থাকে দর্শনার্থী। ভেনিসের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের লক্ষ্যে পৃথিবীর এক এক প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের জন্য রয়েছে ভেনিসের ঐতিহ্যবাহী নানান স্থাপনা। জাদুঘর, ক্যাফে, রেস্টুরেন্ট, এসব স্থাপনায় মন ছেয়ে যায় আগত দর্শনার্থীদের। এবার আসুন জেনে নেই সেসব কিছু স্থাপনা এবং দর্শনীয় স্থান ও বস্তু সম্পর্কে। গন্ডোলা ভ্রমণ। ভেনিস শহরে বুক ছিঁড়ে বয়ে গেছে সর্পিল গতির স্বচ্ছ জলধারা। তাতে চলাচলের মাধ্যম হলো গন্ডোলা বা ছোট ডিঙ্গি নৌকা। যাদের গন্ডোলা চালায় তাদের বলা হয় গন্ডোলিয়ার। 21 শতাব্দী থেকে বয়ে চলেছে এই পেশা। আগের দিনে ছয়ে দেওয়া গন্ডোলায় চড়ে ধনীরা ভেনিসের খালপথে এখানে ওখানে যেতেন। মালপত্র বহন করা হতো এই গন্ডোলা দিয়ে। একসময় ভেনিসে নাকি 10,000ও গন্ডোলা ছিল। বর্তমানে স্বল্প পরিমাণ হলেও শুধু ট্যুরিস্টদের জন্য টিকে আছে এই গন্ডোলার ঐতিহ্য। অনেক ট্যুরিস্টদের তো স্বপ্নে থাকে শুনশান জলপথে প্রিয়জনকে সঙ্গে নিয়ে গন্ডোলায় ঘোরা। এই গন্ডোলার মাঝি হতে গেলে মানতে হবে কিছু নিয়ম কানুন। লাইসেন্স পেতে গন্ডোলিয়ারদের একটি বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। আগত পর্যটকদের সঙ্গে সঠিকভাবে কথা বলতে শিখতে হয় বিদেশি ভাষা। জানতে হয় ভেনিস শহরের ইতিহাসের আদ্যোপান্ত। কেউ কেউ তো গান গেয়ে মুগ্ধ করেন গন্ডোলার যাত্রীদের। তাদের নিতে হয় বিশেষ ধরনের গেট আপ। গন্ডোলিয়ার অনেকটা শৌখিন পেশা, তাই তো মাঝি হওয়ার স্বপ্ন দেখেন অনেক যুবক। গ্র্যান্ড ক্যানেল ও রিয়াল্টো ব্রিজ। মাকড়সার জালের মতো ভেনিস জুড়ে চলে গেছে এক একটা সরু খাল। এরই মাঝে শহরকে দ্বিখণ্ডিত করা সেই বিখ্যাত খাল গ্র্যান্ড ক্যানেল স্থাপনার জগতের এক বিস্ময়। নৌকা স্পিডবোর্ডে যাতায়াতের পথে এসব খাল থেকে দেখা যায় শহরের চোখ জুড়ানো রং, নকশা ও স্থাপত্য শৈলীর। ব্রিজ থেকে ক্যানেল বা খালের দৃষ্টিটি অত্যন্ত মনোমুগ্ধকর। প্রচলিত আছে প্রেমিক প্রেমিকারা সূর্যাস্তের সময় ব্রিজের নিচে উপস্থিত হন। ক্যাম্পানাইল গির্জায় ঘণ্টাগুলো বাজার সঙ্গে সঙ্গে পরস্পরকে চুম্বন করে তারা শরীরকেও ভালোবাসা লাভ করে। প্রচলিত এই মিত আর খালের দুই পাশে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা রূপনকশার সাজানো বাড়িগুলোর পর্যটকদের টানে অন্যরকম মাদকতায়। সেতুর নিচ দিয়েই গন্ডোলা চড়ে ভ্রমণ করা কাপল পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। মুখোশের শহর। মুখোশের শহর নামেও পরিচিত ভেনিস নগরী। স্বপ্নের শহর ভেনিসকে অন্য দুনিয়ার মূর্তি বললেও ভুল হয় না। বিশেষ থিমে বানানো মুখোশ পরে পালিত হয় প্রধান দুই উৎসব। ভ্যানিসের রং বেরঙ্গের মুখোশগুলো এমনই জগদ্বিখ্যাত, তার ওপর ফেস্টিভ্যালের সময় দর্শনীয় চিত্র বিচিত্র সব মুখোশ শোভা পায় প্রায় সবার মুখে। হরেক রকমের মুখোশ পরে লোকজন উৎসব পালন করে। যারা মুখোশ তৈরি করে তাদেরও একটা আলাদা সম্মান আছে সমাজে। এই মুখোশগুলো কোনোটা পাখির ঠোঁট, কোনোটা বিশালাকৃতির, কোনোটা পালকময়, আবার কোনোটা মুখোশের অভয়ে তৈরি করা। ভৌজ প্যালেস জাদুঘর। ভেনিস নগরীর এক গুরুত্বপূর্ণ আকর্ষণীয় স্থান পিয়াজ্জা সান মার্কোতে অবস্থিত ভৌজ প্যালেস ভেনিসের শিল্প, সাহিত্য, সংস্কৃতির এক অন্যতম চর্চাক্ষেত্র।
প্রাচীন স্থাপত্যরীতিতে নির্মিত এই ভবনকে 1923 সালে জাদুঘরে রূপান্তরিত করা হয়। প্রজাতন্ত্রের ঐশ্বর্য প্রদর্শনের এক অন্যতম স্থান এই ভোজ প্যালেস। এছাড়াও ছোট ছোট আরও অনেক পুরনো মনোমুগ্ধকর স্থাপত্য প্রাসাদ ও জাদুঘর রয়েছে। এর চারপাশে রয়েছে হরেক রকমের বুটিক, ক্যাফে ও রেস্তোরাঁ। দ্য ফিনিক্স, পৃথিবীর বিখ্যাত অপেরা হচ্ছে ইতালির অপেরা। ইতালির সবথেকে বিখ্যাত অপেরা হাউসগুলোর মধ্যে একটি এই ভ্যানিসে অবস্থিত। ট্র্যাট্টোলা ভ্যানিস প্রাসাদটি দ্য ফিনিক্স নামে পরিচিত। পৃথিবীর নানা প্রান্তের পর্যটকরা ভিড় করে এই অপেরা হাউসে ইতালির বিখ্যাত অপেরা শোনার জন্য। এমন পর্যটক খুব কমই পাওয়া যায় যে ভ্যানিসে গিয়ে অপেরা হাউসে যাননি। সেন্ট মার্কোর ক্যাথেড্রাল, ভ্যানিসের বিখ্যাত স্থাপত্যের মধ্যে একটি সেন্ট মার্কোয় অবস্থিত ক্যাথেড্রাল। নেপোলিয়ন ক্যাথেড্রালের সামনে বিশাল চত্বরকে ইউরোপের সবচেয়ে সদৃশ্য ড্রয়িং রুম বলেছিলেন। ক্যাথেড্রালের সিংহ দরজায় শোভা পাচ্ছে হাজার বছর আগে বাইজেন্টাইন সাম্রাজ্যের চারটি অতুলনীয় শৈল্পিক সৌন্দর্যের ধাতব ঘোড়ার ভাস্কর্য। ক্যাথেড্রালের চারদিকের দেয়াল নানান সুসজ্জিত কারুকার্যে খচিত চিত্রকর্ম, অক্ষরে লিপিবদ্ধ নানান কাহিনী। কাঁচ শিল্প, ভ্যানিসের ঐতিহ্যবাহী শিল্পের মধ্যে একটি পৃথিবীর বিখ্যাত এই কাঁচ শিল্প। গলন প্রক্রিয়ার কাঁচের বাসনপত্র থেকে শুরু করে এমনকি অপরূপ গয়নাও তৈরি করেন ভ্যানিসের দক্ষ কারিগররা। ফুলদানি, ঝাড়বাতি সহ নানা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিও কাঁচ দিয়ে তৈরি করেন। কাঁচ শিল্পে ভ্যানিসের দক্ষতায় মুগ্ধতা অবধারিত। টেট্টোরিয়া ডি ফার্নি, বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর ভ্যানিস। প্রাচীন ও ঐতিহ্যবাহী রেস্টুরেন্টের সাথেও নতুন নতুন অনেক ক্যাফে রেস্তোরাঁ রয়েছে এই ভাসমান নগরীতে। ভ্যানিসের প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি রেস্টুরেন্ট টেট্টোরিয়া ফার্নি। এই রেস্টুরেন্টটি একসময় বেকারি ছিল। 1973 সালে এটিকে রেস্টুরেন্টে রূপান্তরিত করা হয়। ভ্যানিসের ঐতিহ্যবাহী প্রাচীন সব খাবার এবং সব রকমের সামুদ্রিক খাবার এখানে পাওয়া যায়। সামুদ্রিক খাবারের মধ্যে রয়েছে শামুক, ঝিনুক থেকে শুরু করে অক্টোপাস, স্কুইড সব ধরনের সামুদ্রিক মাছ। তো বন্ধুরা, এই ছিল রূপকথা শহর ভ্যানিস সম্পর্কে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।